हेलो আমার নাম রাফি ধর আর ইউ আর ইন মাই চ্যানেল দ্য ডগ সেজ ওকে সুন্দর একটা কবুতর আর এই যে আমার ফেভারিট জোড়া বাট এদের আপাতত ডিম নাই এরা হয়তো বা ডিম দিছে ওরা অনেক ও নাইস কালকে একটা দিছে এই জোড়াগুলো এখনো ডিম দেয়নি জানাবেন জোড়াগুলো কেমন এইখানে মানে নামের তুলনায় জোড়া দিছি রেসার বইলা পাখির মতো হয়ে গেছে দেখ জায়গা জায়গা তুমি থাকো তো এটা হইতেছে আমার নতুন থর আজকে আমার প্রচন্ড লেট হয়ে গেছে সো ভিডিওটা করতে থাকবো আর খাবারগুলো দিতে থাকবো আমার থরের কবুতর আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস যদি খাবার দাবার সেশন দেখবেন আপনি আর আপনারা যদি লাইক কোশ্চেন্স থাকে যে কি খাবার দেই আমি তো আপনি জিজ্ঞেস করতে পারেন বাটি কম চার জন চার জন করে খাবে সো আজকে ভিডিওটার রিজন হইতেছে যে আমি তো দেখা গেছে ডগো সেজ কম চিল সেজ বেশি হয়ে গেছি আমার কাছে এমন আছে চারটা রেস্কিউ চিল আর রেস্কিউ চিল বলতে কালকে আমি আরেকটা রেস্কিউ করা হয়েছে আমার ফ্রেন্ড আত্রি ওর চাচার বাসা থেকে একটা আমাকে মানে রেস্কিউ করতে দিছে বাচ্চাটার আমি আপডেট দেখাবো নিচে নিয়ে যায় এখানে দেখাবো না ঠিক আছে সো স্টে আজকের অ্যাকচুয়াল ভিডিওটাই হইতেছে চিলের তো এগুলো যা দেখতেছেন এ পার্ট অফ দ্য ব্লগ তো দিস ইজ ব্লগ নাম্বার 5 কবুতরগুলো খাইতেছে সো আমি আমার কবুতর তো অনেক দেখছে তো আমার একটা ফেভারিট কবুতর আছে আমার না ওইটা আরেকজনের নাম হইতেছে ইমরান এই যে এখানে পালে কবুতরটা আমি একটু জুম করলাম এইটা হইতেছে ইমরান এই যেটা দেখতে পারো ও ভাই নাইস নাইস তো আমি যেটা বলতেছিলাম আমার একটা ফেভারিট কবুতর আছে অর্ঝাকের মানে বেস্ট দোবাজ ওইটা ওই বলে যে ওইটা শো এর জন্য নিয়ে আসছে আসলে একটা শো এর জিনিস লুক অ্যাট হিজ জা সুন্দর উড়ে অনেক গামগো কবুতর এরকম উড়ে না কেন আপনি তো সকালে ছাড়েন না আচ্ছা তাও ঠিক এটা এটা কিন্তু আমার ফল্ট কবুতরগুলো বসুক হ্যাঁ আমি তারপর আপনাদের আমার ফেভারিট কবুতরটা একটু দেখাবো ইমরান রে বলবো যে একটু ধৈরা ধরি দেখাইতে পারে ইমরান বসলে একটু দোবাজটা দেখায়ও এই যে আমার সবচেয়ে পছন্দের কবুতরটা এই যে এই যে দিস ওয়ান দোবাজটা হ্যাঁ একটা সবুজ গলা আছে ওইটা ঠিক পিছে হইতেছে একটা দোবাজ
মানে আই জাস্ট লাভ দ্যাট সিজন এত সুন্দর ইমরান একটু দো মাস্টার এদিকে গেল না এই যে কবুতরটা আহা ময়না পাখির মতো দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই একটা মাশাআল্লাহ কবুতর আনছো আমি কি প্রেমে হ্যালো আমরা এসে করছি আবার চিল খাওয়াইতে যেটা আমার ফোর্টে আর ওই চিলটারে আমি দেখাইতেছি আলো চলে গেছে তাই ওদেরকে খাওয়াইনি সো দেখেন খুব সুন্দর দেখা যায় জিনিসটা তাই না অনেক আমি শান্তি মতো খাওয়াই আপাতত কারণ ক্যামেরার সামনে আমি ঠিক মতো খাওয়াইতে পারি না আর আমি একটা জিনিস খেয়াল করছি ক্যামেরা দিলে চিলে খায় না তো আমি খাওয়াবো খাওয়াই আমার চিলের আপডেট দিব আছে সো স্টে টিউন সো এটা হইতেছে আরেকটা চিল এটা আমি কালকে নিয়ে আসছি অ্যান্ড এটার ঝামেলাটা হইতেছে ওকে নাকি কেউ একজন উড়ায় মারছে একটা ওয়ালের সাথে অ্যান্ড এই মাথার এখানে ব্যথাটা পাইছে আর আরেক জায়গায় ব্যথা আছে সেটা আমি ওকে ধৈরা দেখাইতে হবে ব্যথাটা হইতেছে ওর মুখের ভিতরে আপনারা একটু ক্লোজ আপে আমি দেখাবো ওকে মাথায় যে মারছে মাথায় মারার পর ওর জিভবার এখানে নীলা হয়ে গেছে ওর ব্লাড আটকে গেছে ওইখানে সো এটা হইতেছে ছোট একটা বাচ্চা ওর সাথে একটু মোটামুটি জুলুম হয়ে গেছে বাট ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি দেখাবো না এটা হইতেছে ওর আপাতত খাওয়া দাওয়ারের পর স্টেট অ্যান্ড দেখতে পারেন একটু সে একটু অ্যাক্টিভ একটু ফুল ফুল লাগতেছে আর আমি কয়েকটা ফুটেজ দেখাবো না কালকের সো আজকে আর ভিডিও করতে পারলাম না এইটুকুই আপনাদের জন্য আজকে সো বাই সাবস্ক্রাইব টেক কেয়ার মোবাইল নিয়ে থাকবে দিতে পারে